আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আফতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এই শুভ কামনায় আমার বাংলা ক্লাস বাংলা প্রথমপত্র সপ্তম শ্রেণী বাংলা প্রথমপত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা মনোযোগ সহকারে শোনো, দেখো এবং বইয়ের সাথে মিলিয়ে নাও। আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটা নাম হচ্ছে সাম্য। সাম্য কবিতা, এই সাম্য কবিতাকে লিখেছেন কবি সুফিয়া কামাল। সুফিয়া কামাল কবি সুফিয়া কামাল কবি সুফিয়া কামাল এই সাম্য কবিতা, সাম্য বলতে কি বুঝিয়েছেন আমরা মূলত আগে সেটা জানবো। আসলে সুফিয়া কামাল সাম্য বলতে কি বুঝিয়েছেন? আসলে সাম্য হচ্ছে সমতা, সমান, অর্থাৎ উঁচু নিচু, ধনী গরিব, শ্রমিক কুলি মজুর, ধনী মালিক শ্রেণী, এলিট শ্রেণী ইত্যাদি বিষয়ে, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক কাতারে দাঁড় করিয়েছে। এখানে কাউকে বেশি মর্যাদা দেওয়া হবে বা কাউকে হেয়প্রতিপন্ন করা হবে, মূল্য দেওয়া হবে না, এটা তিনি বুঝাবেন। অর্থাৎ এখানে সকল শ্রেণীর মানুষকে তিনি সমানভাবে উপস্থাপন করেছেন। এই জন্যই কবি সুফিয়া কামাল সাম্য কবিতা নিয়ে এসেছেন, সাম্য কথাটা ব্যবহার করেছেন। তো সাম্য কবিতা সুফিয়া কামাল সম্পর্কে আমরা জানবো যে সুফিয়া কামাল সাম্য কবিতার যে লেখক কবি, এই কবি সম্পর্কে আমরা একটু জেনে নিই। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলার শায়েস্তা গ্রামে। শায়েস্তা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু হচ্ছে 1999 সালে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাৎ আমরা দেখলাম জন্ম হচ্ছে 1911 সালে এবং মৃত্যু হচ্ছে 1999 সালে। তোমরা এটা মনে রাখবে, যেহেতু হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে যে কবি সুফিয়া কামালের জন্ম কত তারিখে বা সালে, কত সালে, এর অথবা আসতে পারে যে সাম্য কবিতাটি কার লেখা, এ ধরনের আসতে পারে। তো আমরা জন্ম এবং মৃত্যু জানলাম, এর মাঝখানে আমরা দেখি কিনা কীর্তিগুলো কী কী তিনি করেছেন, সাহিত্যে কি অর্জন করেছেন, সাহিত্যে কোথায় কোথায় কী অর্জন করেছেন এবং তিনি কী লেখনী ধারণ করেছেন, আমাদের মাঝে কী কবিতা লিখেছেন, এগুলো সম্পর্কে আমরা জানবো, তার জীবনী সম্পর্কে আমরা এখন জানবো। মূলত ছোট কাল থেকেই বলা হচ্ছে যে মূলত ছোট কাল থেকেই তিনি কবিতা চর্চায় হচ্ছে মনোনিবেশ করেন এবং এই ছোট কাল থেকেই তিনি যে কবিতা চর্চায় মনোনিবেশ করেন এখান থেকে তার প্রতিভা শুরু হয় এবং তিনি এভাবে অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাজের মায়া। সাজের মায়া দুই নম্বরে হচ্ছে মায়া
কাজল মায়া কাজল এবং তিন নম্বরে হচ্ছে মায়া কাজল এবং তিন নম্বরে হচ্ছে কেয়া কেয়া কাঠ কেয়া কাঠ এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ এবং তিনি এই কাব্যগ্রন্থগুলো রচনা করেছিলেন আমরা এই কাব্যগ্রন্থ পড়ে জানবো তিনি কি কি সম্মাননা এবং পুরস্কার ভূষিত হয়েছিলেন তার যে পুরস্কারগুলো ছিল তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে রয়েছে যে বাংলা একাডেমি পুরস্কার এবং মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণপদক এরপরে রয়েছে একুশে পদক এবং বুলবুল ললিত একাডেমি বাংলা পুরস্কার এবং হচ্ছে মুক্তধারা সাহিত্য পুরস্কার ইত্যাদি এছাড়াও তিনি তার এই যে কবিতা কাব্যগ্রন্থ রচনার পরেও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত করেছিলেন জড়িত ছিলেন তিনি একাধারে মনে করেন এই সুপ্রিয় প্রমাণ সকল সংগঠক এবং নারী নেত্রী ছিলেন এছাড়াও তিনি 1952 সালের ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে মূলত যেটা আমরা না বললেই নয় যে নারী জাগরণ বিশেষ করে নারীর সম অধিকার প্রতিষ্ঠা নারীর সম অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তাহলে আমরা এখানে তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানলাম এবং এই সুপ্রিয় কামাল সাম্য কবিতা রচনা করেছেন এটা সম্পর্কে জানলাম এই সাম্য এখন আমরা জানব এই সাম্য কবিতা আমরা কেন পাঠ করব এর উদ্দেশ্য কি আমরা এটা সম্পর্কে জানব পাঠের উদ্দেশ্য পাঠের উদ্দেশ্য কেন আমরা এটা পাঠ করব আসলে এই সাম্য কবিতা আমরা পাঠ করব পাঠের উদ্দেশ্য এটাই হচ্ছে যে এখানে সকল শ্রেণীর মানুষকে একটা ঐক্যে নিয়ে আসা সকল শ্রেণীর মানুষকে ঐক্যে নিয়ে আসা অর্থাৎ ধর্ম বর্ণ শ্রেণী গোত্র নির্বিশেষে সকলকে একটা সমৃদ্ধির বন্ধনে আবদ্ধ করা এটাই হচ্ছে এই সাম্য কবিতাটি পাঠের উদ্দেশ্য এখন আমরা জানব এই সাম্য কবিতাটা পাঠ পরিচিত পাঠ পরিচিত আসলে এখানে বলে রাখা ভালো যে পাঠ পরিস্থিতি পড়লে বা পাঠ পরিস্থিতি সম্পর্কে জানলে আমরা মূল কবিতাটা সম্পর্কে সমস্ত কবিতাটা সম্পর্কে এর যে একটা সম্যক ধারণা এই সম্যক ধারণাটা আমরা পেয়ে যাই এই সম্যক ধারণা পেলেই আমরা যে কোনো ধরনের প্রশ্ন হোক আমরা এই কবিতা সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন হোক পরীক্ষা আসলে আমাদের লিখতে বুঝতে সুবিধা হবে তাই আমরা জানবো যে পাঠ পরিস্থিতি কি বলা হয়েছে আসলে এই কবি পরিচিতি কবিতাটার পরিচিতি কি এর পরিচিতি কি কেন এখানে এটা নিয়ে আসা হয়েছে এটা যদি আমরা জানি
এর মূল ভাবটা যদি আমরা জানি, সাম্যমূলটা যদি আমরা জানি, তাহলে আমরা এটা আমাদের গ্রহণ হবে এবং আমরা এটা সহজে বুঝতে পারব। তো হচ্ছে যখন কোন সমাজে বড় বড় কোন কাজ করা হয় তখন কিন্তু একার পক্ষে সেই কাজটা করা সম্ভব নয়। যদি কেউ সেটা একাই করার চেষ্টা করে তাহলে কি হবে, দেখা যাবে যে কি এই কাজটা না হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ ব্যর্থ হয়ে যেতে পারে। আর যদি সকলে মিলে একই সঙ্গে কাজটা করে তাহলে এই কাজটা হওয়ার সম্ভাবনাটা, সফলতা পাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। তাই আমাদের এই পাঠ্যসূচিতে বলা হচ্ছে যে কোনো একটি কাজ করতে গেলে সকলের সম্মিলিত প্রচেষ্টা লাগে, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো কাজেই সফলতার মুখ দেখতে পারে না। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, আমরা যদি পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাই তারা উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছে। আর এটা কেন করেছে, কিভাবে হয়েছে, এটা হয়েছে একমাত্র একে অপরের সাহায্য সহযোগিতা অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টার ঐক্যর মাধ্যমে এই কাজটা করা সম্ভব হয়েছে। আমাদের সমাজে অনেক নিষ্ঠাবান শ্রমিক মজুর রয়েছে, এদের এই যে তাদের কাজে যে পারিশ্রমিক, তাদের কাজে যে পারদর্শিতা, এই যে তাদের শ্রেষ্ঠ, তারা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠতা যদি আমরা প্রমাণ দিতে পারি তাহলে আমরা বা অমূল্য দিতে পারি তাদের, তাহলে আমরা কি করবো তাদের মূল্য দিতে পারলে তাদেরকে সমতা যদি আমরা তাদেরকে যদি এক লেভেলে দাঁড় করাতে পারি তাহলে তাদের মূল্যবোধ যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, দিতে পারি, তাহলে আমরা দেখা যাচ্ছে কি সময় আমরা সবাই আমরা কি করবো এক আকারে সেটাতে সক্ষম হবো, সে তখন সেখানে উঁচু নিচু আর থাকবে না। আর যেখানে যে সমাজে উঁচু নিচু অর্থাৎ মর্যাদার হেরফের কম বেশি ছোট বড় থাকবে না, তখন সে সমাজটা, সে দেশটা অতি তাড়াতাড়ি উন্নতি স্বর্ণশিখরে আরোহণ করতে হবে। তাই এই কবিতার মূল সুর হচ্ছে কি আমাদের ঐক্য, আমাদের ঐক্যটা তৈরি করতে হবে, ঐক্য থাকতে হবে এবং সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সম্প্রীতি সর্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে এবং সেই পরিবেশে আমাদের সম্প্রীতিতে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আবদ্ধ হতে হবে। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মধ্যে উন্নয়ন ত্বরান্বিত হবে, আমরা উন্নতির সর্বশিখরে পৌঁছে যাব এবং সাম্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এখন পাঠ্যসূচি দেখলাম, এখন আমরা জানব শব্দার্থ, অর্থাৎ শব্দার্থগুলো আমরা একটু জেনে নেই। শব্দার্থ সতেক মানে হচ্ছে একশো। এরপরে আমরা দেখি যে বিপুল, আমরা জানবো বিপুল এর অর্থ হচ্ছে বিশাল। বিশাল এরপরে আমরা জানব সমুন্নত, এর অর্থ হচ্ছে উঁচু।
32 হওয়ার উচ্চ তাহলে আমরা জানতে পেরেছি যে বাংলা শতক হচ্ছে 100 এবং বিপুল হচ্ছে বিশাল এবং সমুন্নত হচ্ছে অতিশয় এরপরে আমরা জানবো সংগ্রাম সংগ্রাম মানে লড়াই সংগ্রাম লড়াই মহিয়ান মহিয়ান সুমহা সুমহা প্রজ্ঞা আছে গভীর জ্ঞান প্রজ্ঞা মানে হচ্ছে কি গভীর জ্ঞান আর আমরা জানলাম সংগ্রাম এবং প্রজ্ঞা গভীর জ্ঞান এগুলো এরপরে আমরা জানবো দীপ্তিমান দীপ্তিমান সিন্ধু তাহলে দীপ্তিমান হচ্ছে দীপ্তিমান মানে হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল সিন্ধু মানে হচ্ছে সাগর তাহলে এই বিষয়গুলো আমরা এইভাবে শব্দার্থগুলো আমরা মনে রাখবো শব্দার্থ বেশি করে পড়বো এই শব্দার্থগুলো জানলে আমরা এই কবিতাটার বিষয়বস্তু হলাম কবিতাটার প্রতিটি লাইন আমরা বুঝতে সক্ষম হব তো আমরা এই পর্যন্ত সাম্য কবিতার ছবি সাম্য সম্পর্কে জানলাম সুফিয়া কামাল সম্পর্কে জানলাম পাঠের উদ্দেশ্য সম্পর্কে জানলাম এবং পাঠ পরিচিতি কবি পরিচিতি কবিতা পরিচিতি করলাম জানলাম এবং এর থেকে কিছু শব্দার্থ জানলাম এটাই মূলত আমরা আজকে পড়ব এটুকুই পড়ব পরবর্তীতে পরবর্তী ক্লাসে কবিতা সম্পর্কে মূল কবিতা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হবে পড়ানো হবে আজ এই পর্যন্তই সুস্থ থাকো সুন্দর থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এই শুভকামনায় আল্লাহ হাফেজ